জোয়ান খাওয়ার উপকারিতা কি? জোয়ানের মধ্যে খাদ্যের ফাইবার, কার্বোহাইড্রেট, টানিন, গ্লাইকোসাইড, আর্দ্রতা, প্রোটিন, চর্বি, সাপোনিন, ফ্লাভন এবং ফসফরাস, ক্যালসিয়াম, লৌহ এবং নিকোটিন অ্যাসিড, খনিজ উপাদান ধারণকারী আছে। এটি পেট ব্যথা, পেটে আটালো ভাব, অন্ত্রের গ্যাস, অস্থিরতা, পেট গলানো, পেটের বিস্তার অম্বল, নরম মল, শ্বাস প্রশ্বাসে কষ্ট এবং পেট ভারিত্ব কমানোর জন্য স্বাস্থ্যের বিভিন্ন রকম স্বাস্থ্যকর কষ্টের ঘরোয়া প্রতিকার। পরের প্রশ্ন, জোয়ান কিভাবে খেতে হয়? এক গ্লাস জলে 2 চামচ জোয়ান দেবেন। এবার তা ভিজে গেলে ভালো করে ফুটিয়ে ছেঁকে নিন। গরম গরম এই জল খেতে পারলে উপকার সবচেয়ে বেশি। সকালে খালি পেটে এই জল খেতে পারলে অনেক সমস্যার সমাধান হয়। পরের প্রশ্ন, অতিরিক্ত জোয়ান খেলে কি হয়? জোয়ানে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যার কারণে এটি অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে গ্যাস, পেট ফাঁপা, ফোলাভাব ও পেটে ক্ল্যাম্প এর মতো সমস্যা হতে পারে। কেউ যদি অতিরিক্ত পরিমাণে জোয়ান খান তাহলে তা অ্যাসিডিটির সমস্যা কমার বদলে বাড়িয়ে দিতে পারে। পরের প্রশ্ন, জোয়ান খাওয়ার নিয়ম কি? আর্থ্রাইটিসের ব্যথা দূর করার জন্য জোয়ানের তেল রোজ নিয়ম করে ব্যথার জায়গায় মালিশ করলে অনেক ভালো ফল পাওয়া যায়। ভাইরাল সংক্রমণ বা ফ্লুয়ের চিকিৎসার জন্য জলে দারুচিনির সাথে জোয়ানকে ফুটিয়ে নিতে হবে। সেই জল ভাইরাল সংক্রমণ বা ফ্লুয়ের চিকিৎসার জন্য সারাদিনে 4 বার এই জল পান করতে হবে। পরের প্রশ্ন, জোয়ান চিবিয়ে খাওয়া কি ভালো? জোয়ান চিবিয়ে নিয়ে জল খেলে পেটের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এছাড়াও ঋতুস্রাবের সময় ব্যথা উপশমেও এটি দারুণ উপকারী। বেশি জোয়ান খেলে লিভারের সমস্যায় ভুগতে হতে পারে। যারা লিভারের রোগে আক্রান্ত তাদের জন্য জোয়ান না খাওয়াই ভালো। পরের প্রশ্ন, জোয়ান খেলে কি ওজন কমে? জোয়ান পেটের জন্য দারুণ কার্যকারী। এক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য, হজমের সমস্যা সহজেই দূর হয়ে যায় এই খাবার খেতে পারলে, এমনকি ওজন কমাতেও পারে। তাই আপনাকে মাথায় রাখতে হবে যে ওজন কমলে কিন্তু সুগারও কমে। পরের প্রশ্ন, অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা দূর করতে জোয়ান। অ্যাসিডিটির সমস্যায় সবাই ভোগেন। গলা ব্যথা, বুকে যন্ত্রণা, ঢেকুর ওঠা সব মিলে অ্যাসিডিটি হলে কষ্টের সীমা থাকে না। এসব থেকে বাঁচতে নিয়মিত জোয়ান খেতে পারেন। এজন্য প্রতিদিন 1 চামচ জোয়ান ও 1 চামচ লবণ 1 গ্লাস হালকা গরম পানিতে মিশিয়ে খেতে হবে। পরের প্রশ্ন, গর্ভাবস্থায় জোয়ান খেলে কি হয়? গর্ভাবস্থায় জোয়ান খাওয়া নিরাপদ বলে বিবেচিত হয়, তবে অবশ্যই পরিমিত খাবেন, তা না হলে সমস্যা তৈরি হতে পারে। এবার থেকে মেনে চলুন এই বিশেষ নিয়ম। এই সময় অবশ্যই জোয়ান খান, কিন্তু তার পরিমাণ যেন বেশি না হয়, তাহলে গর্ভস্থ বাচ্চার ক্ষতি হতে পারে। এই সময় সঠিক নিয়ম মেনে খাবার খান। প্রোটিন, ভিটামিন, মিনারেল, ক্যালসিয়ামের মতো একাধিক উপাদান আছে এমন খাবার রাখুন তালিকাতে, আর পর্যাপ্ত জল খান। তা না হলে ডিহাইড্রেশনের সমস্যা দেখা দিতে পারে। গর্ভাবস্থায় অনেক মহিলার পেট ফাঁপা, অ্যাসিডিটি ও বদহজমের সমস্যা দেখা দেয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে খেতে পারেন জোয়ান, এতে গর্ভস্থ বাচ্চার কোনো ক্ষতি হয় না। পরের প্রশ্ন, ঘন ঘন ঠান্ডার সমস্যা থাকলে কেন জোয়ান খাবেন? এই রোগ অনেকের ক্ষেত্রেই দেখা যায় ইমিউনিটি কম থাকার কারণে। একটু ঠান্ডা লাগলে বা এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে পরিবেশ বা আবহাওয়া পরিবর্তনের ফলে ঠান্ডা লেগে জ্বর, সর্দি, কাশি হতে দেখা যায়। আমাদের চারপাশে আমরা এমন অনেককেই দেখতে পাই যারা সারা বছর জ্বর সর্দিতে ভোগেন। এটি কিন্তু এক ধরনের রোগ, এর ফলে শরীর দুর্বল হয়ে যায়। এই ধরনের রোগের ক্ষেত্রে জোয়ান বেশ আরামদায়ক। প্রতিদিন নিয়মিত জোয়ান খেলে অবশ্যই এই ধরনের ঠান্ডা লাগা কমে যায়। পরের প্রশ্ন, ডায়াবেটিক্স এর সমস্যা থেকে মুক্তি পেতে জোয়ান। শরীরে ডায়াবেটিক্স বাসা বাঁধলে সহজে মুক্তি পাওয়া যায় না, এমন সমস্ত খাবার খাওয়া উচিত ডায়াবেটিক্স হলে, যা রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণ করতে পারে। খুব বুঝে ভেবে খাবার খাওয়া প্রয়োজন হয়, কিন্তু আপনি যদি ঘরোয়া উপায়ে সুগার লেভেল নিয়ন্ত্রণ করতে চান তাহলে কিন্তু একাধিক এমন উপাদান রয়েছে যা আপনি আপনার ঘরেই পেয়ে যাবেন।
হ্যাঁ, রান্নাঘরে থাকা নানান উপাদান আপনার সুগার লেভেল নিয়ন্ত্রণ করতে পারে, এদের মধ্যে অন্যতম হলো জোয়ান। পরের প্রশ্ন, হাঁটু ও কোমরের ব্যথায় জোয়ানের তেলের ব্যবহার। হাঁটু ও কোমরের ব্যথায় কার্যকারী জোয়ান। জোয়ানের তেল ব্যথার জায়গায় মালিশ করলে অনেকটা উপকার পাওয়া যায়। কানের ব্যথা ও দাঁতের ব্যথাতেও কার্যকারী জোয়ান। কানের ব্যথার জন্য একটু জোয়ানের তেল কানে 2-3 ফোঁটা দিলে উপকার পাওয়া যাবে। এছাড়াও দাঁতের ব্যথা হলে গরম জলে একটু জোয়ান আর একটু নুন দিয়ে গার্গেল করলে ব্যথা কমে যাবে। এছাড়াও এটি ভালো মাউথ ওয়াশেরও কাজ করে, মুখের ভেতর পরিষ্কার রাখতে জোয়ান সাহায্য করে। পরের প্রশ্ন, ব্রণের দাগ দূর করতে জোয়ান। মুখে ব্রণের যে লাল দাগ থাকে সেগুলো যেতেই চায় না, তা ধীরে ধীরে হালকা করে জোয়ান। জোয়ানের পেস্ট ওই জায়গাতে 15-20 মিনিট লাগিয়ে রাখুন, উপকার পাবেন। এছাড়াও ওজন নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে জোয়ান। অতিরিক্ত ওজনের কারণে হওয়া ওবেসিটিকেও নিয়ন্ত্রণ করে। সকালে খালি পেটে একটু গরম জলে জোয়ান ফুটিয়ে সে জলটা খেলে কাজ হবে। পরের প্রশ্ন, কিডনির পাথরের জন্য জোয়ানের উপকারিতা। কিডনির পাথর থেকে মুক্তি পেতে জোয়ান খাওয়ার উপকারিতা আছে। একটি গবেষণার অনুসারে জোয়ানের মূত্রবর্ধক বৈশিষ্ট্য রয়েছে যা কিডনির পাথরের জন্য ব্যবহার করা যেতে পারে। মূত্রবর্ধক গুণাবলী প্রস্রাবে ক্যালসিয়ামের পরিমাণ কমাতে পারে, এটি কিডনির সমস্যা ও পাথরের গঠন প্রতিরোধ করতে পারে। পরের প্রশ্ন, পিরিয়ডের ব্যথা দূর করতে জোয়ান খাওয়ার উপকারিতা। পিরিয়ডের সময় অসহ্য ব্যথা হচ্ছে, এক্ষেত্রে জোয়ান খাওয়া যেতে পারে। উষ্ণ গরম জলে জোয়ান মিশে পান করা যেতে পারে, এতে অ্যাবডোমিনাল ও লোয়ার ব্যাক পেন কমে। তবে জোয়ান খেলে পেট গরম হয়, তাই যদি পিরিয়ডের ফ্লো বেশি হয় তাহলে জোয়ান থেকে দূরে থাকাই ভালো। জোয়ানের গ্রন্থের টক্সিন বের করার ক্ষমতা আছে। পরের প্রশ্ন, দাঁতের মাড়ির ব্যথা দূর করুন জোয়ানের মাধ্যমে। দাঁতের মাড়ি ফুলে যাওয়া, মাড়িতে ঘা ও ব্যথা হলে জোয়ান অত্যন্ত কার্যকারী। জোয়ানের অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান ব্যথার উপশম করতে পারে। নর্থ ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির একটি গবেষণা বলেছে দাঁতের মাড়ির সংক্রমণ দূর করতে পারে জোয়ান। উষ্ণ গরম জলে জোয়ান মিশে গার্গল করা যেতে পারে বা জোয়ানের তৈরি তেল ব্যবহার করা যেতে পারে। এতে গাম ইনফেকশন বা মাড়ির সংক্রমণ দূর হয়ে যাওয়ার পাশাপাশি ব্যথাও দূর হয়। জোয়ান পাউডার দিয়ে ব্রাশ করলেও ব্যথা কমে। তবে বিশেষজ্ঞদের মতে কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়, পরিমাণ মতো জোয়ান খেতে হবে, তা নহলে উল্টো বিপদ হতে পারে। বেশি জোয়ান খেলে পেট গরম হতে পারে,